দেখুন, ভারত মহাসাগরের চীনা নৌবাহিনীর লাইভ ফায়ার ড্রিল। ডোকলাম ইস্যু নিয়ে উত্তপ্ত রয়েছে ভারত চীন সীমান্ত। যে কোনো মুহূর্তে বেঁধে যেতে পারে ভয়াবহ যুদ্ধ। এরই মধ্যে ফের ভারতকে চাপে রাখতে ভারত মহাসাগরে লাইভ ফায়ার ড্রিল চালালো চীনা নৌবাহিনী। এই ধরনের লাইভ ফায়ার ড্রিল সচরাচর হয় না। অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহৃত হয়েছে এই লাইভ ফায়ার ড্রিলে। এগুলির মধ্যে রয়েছে ডেস্ট্রয়ার চ্যাংচুন, গাইডেড মিসাইল ফ্রিগেট জিং জাহাও এবং সাপ্লাই ভেসেল চাহু। ভারত মহাসাগরের পশ্চিম অংশে এই লাইভ ফায়ার ড্রিল চালানো হয়েছে। তবে ভারত মহাসাগরের ঠিক কোন অংশে এই লাইভ ফায়ার ড্রিল চালানো হয়েছে সেই বিষয়ে সঠিক তথ্য নেই ভারতের কাছে। চীনের পক্ষ থেকেও এই বিষয়টি নিয়ে কোনো আলোকপাত করা হয়নি। বিগত কয়েকদিন যাবৎ পানীয় জল এবং জ্বালানি দ্রব্য সরবরাহের ওপর নজর রেখে এই জায়গাটি চিহ্নিত করা হয়েছে। চীনের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো রকম যুদ্ধের পরিস্থিতি যাতে চীন মোকাবেলা করতে পারে সেই কারণে এই ফায়ার ড্রিল চালানো হচ্ছে। বেশ কয়েক বছর পর ভারত মহাসাগরের ওপর এই ফায়ার ড্রিল চালালো চীন। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি। Thank you.